राज्य स्कूलगुलिते बर्तमाने शिक्षकेर अभाव रयेछे। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি স্কুলে 3970 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী আরও বলেন, 3970 জন শিক্ষকের মধ্যে 3905 জন স্নাতক শিক্ষক এবং 65 জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে। এই শিক্ষকদের মধ্যে 175 জন নিয়োগ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য, 1675 জন প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য এবং 2055 জন শিক্ষক নিয়োগ হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য। চলতি মাসে 3970 জন শিক্ষক নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং 7টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে রাজ্য সরকারের পক্ষে রতনলাল নাথ প্রতিনিধিত্ব করেন। ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ত্রিপুরাতে 11 নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা 31,622 জন। এই ধারা চলতে থাকলে ত্রিপুরায় 240 দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে। ত্রিপুরাতে ডাবলিং হবে 240 দিন পর। কোনটা ডাবলিং? কনফার্ম কেসেস। আজকে কনফার্ম কেস কত? 31,622। আজকের তারিখে টোটাল কনফার্ম কেস যে সবটা আসে 31,622 হলো কনফার্ম কেসেস। এটা ডাবলিং হবে কতদিন যদি এই ট্রেন্ড চলে আজকের দিনে? যেমন আজকে কত? জিরো ডেথ। গতকাল কত ছিল? জিরো ডেথ। পরশুদিন কত ছিল? জিরো ডেথ। ডেথের কথা বলছি, এটা 31,622 হলো কনফার্ম কেস ইন ত্রিপুরা। আমরা যখন ভার্চুয়াল মিটিং করলাম সেগুলিতে 31,622, 240 দিন। শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই সিরো সার্ভে করেছে রাজ্যের 8টি জেলাতে। এই সার্ভের মধ্যে কোন জেলা কত শতাংশ অ্যান্টিবডি তৈরি করেছে তার তথ্য সংগ্রহ করা হয়েছে। 8 জেলার মধ্যে উত্তর এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় অপেক্ষাকৃত কম অ্যান্টিবডি তৈরি হয়েছে, ফলে দুই জেলা থেকে বেশি আক্রান্ত আসছে হাসপাতালে। সার্ভে করেছে, এটা আপনাদের তথ্য আমাদের জানা নেই। আমরা 8টা ডিস্ট্রিক্টে সিরো সার্ভে করেছি, এসআরও সিরো সার্ভে করেছি, এবং সেই সিরো সার্ভেতে নর্থ উনকোটি, ধলাই, কোয়াই, ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী, সাউথ 8টা ডিস্ট্রিক্টে সিরো সার্ভে করেছে। সেই সিরো সার্ভেতে উঠে এসছে যে সিরো সার্ভে কেন করা হয়, সিরো সার্ভে করা হয় অ্যান্টিবডি ডেভেলপড হয়েছে কিনা দেখার জন্য, অ্যান্টিবডি ডেভেলপড হয়েছে কিনা দেখার জন্য, এবং হার্ড ইমিউনিটি, হার্ড ইমিউনিটি হয়েছে দেখার জন্য। এটা একটা অ্যাসেসমেন্ট। দেখা যায় আমাদের ওয়েস্টে 41.76% মধ্যে যারা এমন কি জেনারেল পপুলেশন নট ফর কেসেস, সাধারণ মানুষ যারা এফেক্টেড হয়নি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।